অনেকদিন পরে বলিউডের কোন আলোচিত যুগল ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচ তারকা হোটেলের বদলে বিয়ে সারলেন মুম্বাইয়ে নিজেদের বাড়িতে। আলিয়া ভাট ইনস্টাগ্রামে বিয়ে ছবি দিয়ে জানিয়েছেন যে স্থানে গত পাঁচ বছর তারা অসংখ্য মুহূর্ত কাটিয়েছেন, ঠিক সেই জায়গাতেই বিয়ে সেরেছেন তারা তাদের প্রিয় বারান্দায়। বিয়ের ভেন্যুর মধ্যে চমক ছিল কনের সাথে, ঠোঁটে ঠোঁট রেখে নতুন জীবন শুরু করলেন তারা। বলিউডে যে কটা হাই প্রোফাইল বিয়ে হয়েছে তাদের মতোই আলিয়া রণবীরেরও পোশাক শিল্পী ছিলেন ইন্ডাস্ট্রির প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়। কিন্তু অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার স্বাদ ছিল স্বতন্ত্র। লাল গোলাপি কমলা লেহেঙ্গার বদলে হাতে রাঙানো আইপুরি রঙের অর্গানজা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। গোটা পাটি কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালী জড়ি এবং চুমকির কাজ। সেই সুতোর টানে বিয়ের প্রজাপতি ফুটে উঠেছিল আলিয়ার শাড়িতে। মাথায় ছিল সব্যসাচীর মাথাপট্টি, কিন্তু চুল খোলা, বরমালাও ছিল অন্যরকম। বেলি ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্যরকম, তেমনই আলিয়ার কলিরে হাতে অলংকার সোনালির বদলে ছিল রুপোলি রঙের। আলিয়ার হাতে মেহেদিও ছিল ছিমছাম, বোঝাই যাচ্ছে বরকম একটু ছিমছাম অভিজাত স্বাদ চেয়েছিলেন বিয়ের জন্য। সাম্প্রতিক সময়ে বিয়ে করা বলিউডের সব কনেদের খানিকটা একই রকম লেগেছে দেখতে, কারণ তারা সকলেই সব্যসাচী মুখোপাধ্যায় লেহেঙ্গা পরেন, তার গয়না পরেন, তার পরামর্শ অনুযায়ী চুল বাঁধেন, এমনকি সিঁদুরও পরেন। প্রথম এই সাজে নজর কেড়েছিলেন আনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার বিয়ে সে সময় ছিল রূপকথার মতো, যেমন ঝকঝকে সাজ তেমন সুন্দর ছবি, তেমনই মন জুড়ানো হাসি। লাল কমলা ছক ভেঙে আনুষ্কাও বেছে নিয়েছিলেন হালকা গোলাপি লেহেঙ্গা। তবে দিল্লির রিসেপশনে কিন্তু সব্যসাচী আদ্যপান্ত বাঙালি সাজে সাজিয়েছিলেন আনুষ্কাকে। বেনারসি শাড়ি, মাথায় সিঁথি ভরা সিঁদুর আর পরিপাটি করে চুল বাঁধা সাজ মনে করেছিল সকলে। তারপর অনেকেই একে একে সব্যসাচী লেহেঙ্গা বেছে নিয়েছেন বিয়ের দিন আর শাড়ি পরেছেন রিসেপশনে। রণবীর সিং দীপিকা পাড়ুকোনের বিয়ে ছিল একাধিক আচার অনুষ্ঠান। দুমাকে বিয়ে হয়, পাঞ্জাবি বিয়েতে তিনি লেহেঙ্গাই পরেছিলেন, কিন্তু কোঙ্কানি বিয়েতে তিনি কাঞ্জিপুরম শাড়ি পরেছিলেন। সেটি অবশ্য ছিল মায়ের পছন্দের দোকান থেকে কেনা। ওড়না ছিল সব্যসাচী। ইনস্টাগ্রামে সব্যসাচী বিয়ে ছবি দিতেই চারদিকে ধন্য ধন্য করে দিয়েছিল। বলিউডে বিয়ের দিন শাড়ি পরার চল কিন্তু কয়েক বছর আগে পর্যন্তও ভালোই ছিল। মাধুরী দীক্ষিত, শিল্পা শেঠি, কাজল, ঐশ্বরিয়া রায় সকলেই শাড়ি পরেছিলেন বিয়ের দিনটায়। কিন্তু তারপরেই হঠাৎ বদলে গেল ছবিটা। কারিশমা কাপুর তার বিয়েতে লেহেঙ্গা পরেন, কারিনা কাপুরও বিয়েতে শারারা কুর্তা পরেছিলেন। তারপর থেকে কম বেশি সকলেই লেহেঙ্গা বেছে নিতেন বিয়ের অনুষ্ঠানের জন্য। এমনকি বঙ্গললনা বিপাশা বসুও বিয়ের দিন মাথায় বাঙালি মুকুট পরলেও তার পরনে ছিল লাল লেহেঙ্গাই। আনুষ্কা শর্মার পর সব্যসাচীর লেহেঙ্গার চাহিদা আরো বেড়ে যায়। তাকে দেখে লেহেঙ্গা পরা শুরু করেন বলিউডের অভিনেত্রী থেকে ভারতের সাধারণ তরুণীরা। শাড়ি অবশ্যই থাকত, কিন্তু তার রিসেপশনের জন্য। বহুদিন পর আলিয়া ভাট সেই ধারা ভাঙলেন, বিয়ের অনুষ্ঠানে শাড়ি পরলেন।